আসসালামু আলাইকুম, রোমানাস ডেইলি লাইফে সবাইকে স্বাগতম। আজকে আম্মু মুরগির ডিম এবং মুরগি দিয়ে কোরমা রান্না করবে, তো ভাবলাম একটা ভিডিও নিয়ে নিই। তো তার জন্য আম্মু যেগুলো দিচ্ছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং একটু পেঁয়াজ বাটাও দিয়েছে, আর একটু রোস্টের মশলা দিয়েছে, সেই সঙ্গে দিয়েছে একটু চিনি। ঝাল কোনো জিনিস রান্না করলে সামান্য একটু পরিমাণ চিনি দিলে রান্নার স্বাদটা আরেকটু বেড়ে যায়। তারপরে দিয়েছে মরিচ বাটা আর দারুচিনি, এলাচ এগুলো দিয়ে নিচ্ছে। অনেকে ভাবতে পারে যে ডিম এবং মুরগি দিয়ে একসাথে কেন কোরমা। আসলে পরিবারের সদস্য একটু বেশি হলে অনেক পছন্দ ভিন্ন রকম হয়ে থাকে। তো আম্মু ডিম এবং কোরমা একসাথে রান্না করেছে, যেন যার ডিম পছন্দ সে ডিম খাবে, যার মুরগি পছন্দ সে মুরগির কোরমাটা খাবে। আচ্ছা, কষানো হয়ে যাওয়ার পরে তখন মুরগিটা এবং ডিমগুলো দিয়ে দিতে হবে, আর কষানোর আগে একটু দুধ দিয়ে নিয়েছে। তারপরে দিতে হবে লেবু। লেবু দেওয়ার পরে একটু লবণটা কম হয়েছিল, এই জন্য লবণ আবার একটু পরিমাণ মতো দিয়ে নিচ্ছে। হয়ে গেল মুরগি এবং ডিমের কোরমা।